যারা ফটোশপ ইউজ করে তারা নর্মালি একটা সমস্যায় পড়ে যে ফটোশপে বাংলা লিখতে সমস্যা হয়, বিশেষ করে বাংলা বিজয় বাহন্ন দিয়ে অনেকে লিখতে পারে না, তারা অভ্র ইউজ করে বা বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে তারা কপি করে বাংলা লেখাটা ফটোশপে যখন বসায় তখন কিন্তু লেখাটা ভেঙে যায়। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, এই সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি আর কখনো এই সমস্যা ফেস করবেন না। আসুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে হচ্ছে আপনি ফটোশপটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনি হচ্ছে যেভাবে একটা ছবি বা যে কোনো একটা ব্যানার নেয় সেভাবে আপনি একটা ব্যানার নেবেন আপনার ইচ্ছা মতো সাইজের। শুধুমাত্র আমি এখানে আপনাদের টেক্সট ফাইলগুলোই দেখাবো। এখন হচ্ছে এই যে আমি একটা টেক্সট এডিটর নিলাম, যেইখানে আমি আমার টেক্সটগুলো লিখবো। তো ইংলিশ লিখতে গেলে তো কোনো সমস্যা হচ্ছে না, তো আমি এখন এইখান থেকে দেখুন এই যেগুলো আছে যুক্ত বর্ণ, মানে একটা বাংলা একটা অক্ষরের সাথে যেমন কয় ক বা কয় জফালা এই ধরনের শব্দগুলো কী হয় ভেঙে দুইটা হয়ে যায় একটা হর্ষ যোগ করে। তো আমি এইখানে এনে দেখুন কপি করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইখানে নামে তারপরে যে বাংলা পরিচিতি এই কথাগুলো দেখুন, এই এই শব্দগুলো দেখুন এখানে ভেঙে গেছে, এখানে হর্ষ দিয়ে দিয়ে যুক্ত বর্ণকে দুইটা বর্ণ করেছে এবং আকার রশ্মিকার একটার পরে একটা চলে গেছে, কোনোটাই ঠিক নেই। এখন এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন চলুন আপনাদের দেখাই। প্রথমে হচ্ছে আপনি যাবেন এডিটে, আপনার উপরের দিকে বাঁ দিকে ফটোশপের উপরের বাঁ দিকে ফাইলের পরে দেখুন লেখা আছে এডিট। ফার্স্টে আপনারা কী করবেন এডিটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে দেখুন লেখা আছে প্রিফারেন্স, প্রিফারেন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান সাইডে দেখুন লেখা আছে টাইপ, একটু নিচের দিকে খুঁজে বের করুন টাইপ, টাইপের উপরে আপনি ক্লিক করবেন। তো টাইপের উপরে যখনই আপনি ক্লিক করবেন দেখুন একটা নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হবে, যেইখানে দেখুন লাস্টের দিকে লেখা আছে চুজ টেক্সট ইঞ্জিন অপশন। এইখানে এসে এইখানে ল্যাটিন ইস্ট এশিয়ান লেআউট যে কোনো কিছু থাকতে পারে, তো যেটা আছে ওইটা ছাড়া আর যে অপশনটা আছে ওইটাতে আপনারা টিকমার্ক করে দেবেন। এরপরে হচ্ছে ওকে দিয়ে দিলেন, আপনার সেটিং চেঞ্জ করা হয়ে গেল। এখন আমরা কোনো কিছু সেটিং চেঞ্জ করলে কী করতে হয় যে নর্মালি সেটাকে রিসেট করতে হয় বা রিস্টার্ট করতে হয়, তাই ফটোশপটা আপনারা কেটে দেবেন, কেটে দিয়ে আপনার ফটোশপটাকে রিওপেন করবেন। যখনই ফটোশপটা রিওপেন হয়ে যাবে আমি আবার সেই একই লেখাটা কপি করে নিয়ে আসব, নিয়ে আসার পরে ফটোশপে আবার পেস্ট করব। দেখুন এই এখন সব লেখাগুলো যে এই যে বাংলা বাংলা বা এই যে পরিচিতি যে অক্ষরগুলো যেভাবে ছিল খুব সুন্দর করে আছে। এখন আমি জনেশ্বরের লেখাটা এই বড় অক্ষরের বাংলা কথাটাই এইখান থেকে কপি করে নিই। আপনি যে কোনো এখন আপনি চাইলে অগ্রদেও লিখতে পারবেন অথবা আপনি চাইলে নেট থেকে কপি করে আনতে পারবেন, যেভাবে খুশি আপনি এখন ফটোশপে বাংলা লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিন যারা এই ধরনের সমস্যায় পড়তে পারে বলে আপনার মনে হয়, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।